অতিরিক্ত যাত্রী কিংবা পুরানো সেতুর কারণে নয়, লেন পরিবর্তন করতে গিয়ে উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে রেলভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় নুরুল ইসলাম সুজন বলেন, কোলাউড়া স্টেশনে ঢোকার আগে ট্র্যাক পরিবর্তন করতে গিয়ে সমস্যাটা হয়েছিল, যেহেতু সামনে ছোট সেতু ছিল সেই সেতুর সামনে গিয়ে লাইনচ্যুত হয়, কিন্তু কালভার্ট ভেঙে যে দুর্ঘটনার কথা বলা হচ্ছিল সেটা সঠিক নয়। ট্র্যাক যেটা চেঞ্জ করে এক লাইন থেকে আরেক লাইনে যায় ওই কোলাউড়া স্টেশনে ঢোকার আগে, সেখানেই আপনার ওই ট্র্যাক চেঞ্জ করতে গিয়েই মূলত সেই ট্রেন ইম্যালেন্স হয়েছে। এবং এটা যেহেতু একটা সামনে আমাদের ছোট একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের ওখানে গিয়ে এই মানে ইয়েটা লাইন নিচে পড়ে গেছে। কিন্তু কালভার্ট ভেঙে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনটা কালকের থেকে আমরা পাচ্ছিলাম, এটা শুটিং নয়।